কয়েকদিন ধরেই জ্বর কাশি সহ কোভিডের নানা উপসর্গে ভুগছেন 70 বছর বয়সী খালেদুর রহমান। কমে গেছে অক্সিজেনের মাত্রা, তাই শেরপুর থেকে নিয়ে আসা হয়েছে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অক্সিজেন না কমে যাচ্ছে, ডাক্তার দেখাইছি কিন্তু কাশি আর জ্বর কমতেছে না, এই জন্য ঢাকায় নিয়ে আসলাম আর কি। 300 শয্যার হাসপাতালটিতে এখন ভর্তি রোগী 350 ছুঁই ছুঁই, তাই কেউ কেউ ছুটছেন অন্য হাসপাতালে। সরকার বলতেছে সামাজিক ডিস্টেন্সে রাখার জন্য, কিন্তু ভিতরে দেখা যায় যে আধা ইঞ্চিও জায়গা নাই যে একটা বেড ফালাই রাখছে, ভিতরে সেবাটা সে পাচ্ছে না। ডাক্তার জানা একটা নার্স জানা কি করবো, প্রাইভেট নিয়ে যাইতে হবে। আমার আব্বা এখানে আসার পরে আবার স্ট্রোক করছে, স্ট্রোক করার কারণে এখানে শুধু কোভিডেরই হয়, এখানে নিয়ে যেতেছি ঢাকা মেডিকেল। আবারও গত এক সপ্তাহেই রাজধানীর কোভিড বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগী বেড়েছে 43%। 16 সরকারি হাসপাতালের 11টিতে সবকটি আইসিইউ রোগীতে পূর্ণ। পরিস্থিতি সামাল দিতে এবার সরকারি উদ্যোগেই রাজধানীতে হচ্ছে ফিল্ড হাসপাতাল। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারকে রূপ দেওয়া হচ্ছে 400 আইসিইউ সহ 1200 শয্যার হাসপাতালে। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত তাড়াতাড়ি এই হাসপাতালটিকে চালু করা যায়। আমরা প্রায় 400 বেডের করোনা আইসিইউ এখানে স্থাপন করতে চাচ্ছি এবং আরও 400 বেডের এইচডিইউ। এদিকে আগস্টের শুরুতে আরও 60 লাখ ফাইজারের টিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে কোভ্যাক্স। সব মিলে মাস দেড়েকের মধ্যে 2.25 কোটি টিকা হাতে পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর। 1.5 মাসের মধ্যে আমাদের বাংলাদেশে প্রায় 2.25 কোটি টিকা আমাদের কাছে থাকবে, আশা করি তার থেকেও বেশি থাকতে পারে, কারণ অগস্ট মাসেও আরও কিছু টিকা আমরা আশা করি এর বাইরেও। এদিকে দেশে টিকা বানানোর জন্য গোপালগঞ্জে টিকা উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। হাসপাতালের ব্যবস্থা আমরা করতে পারি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।